আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি হাঁস রান্না করব। হাঁস রান্না করার জন্য এখানে হাঁসটা আমি কেটে নিয়েছি, এর মধ্যে আমি আদা রসুন আর পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ, আর আমি সেই সাথে দিয়ে দেব গরম মশলা। আর সবগুলো উপকরণ আমি একসাথে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। আর সেই সাথে আমি অল্প পরিমাণে তেল দিচ্ছি। সবগুলো মাখানোর পরে আমি এখানে প্রায় 2 কাপের মতো পানি দিব। পরে যদি প্রয়োজন হয় তাহলে আমি আরও গরম পানি অ্যাড করব, তবে আপাতত আমি 2 কাপ পানি দিয়ে এটা আমি সেদ্ধতে বসিয়ে দিব। আমি হাঁসের মাংস নর্মালি এভাবে ভোনা করি, তবে এটা কিন্তু একটু সময় নিয়ে করলে এটা আরও বেশি ভালো হয়। আজকে সানজির বাড়ি চলে যাচ্ছে, এ কারণে আমি আসলে তাড়াহুড়া করে এই রান্নাটা করছি যাতে করে ও খেয়ে যেতে পারে। তো এখানে এটা প্রায় আমি 1.5 ঘন্টার মতো করে সেদ্ধ করেছি, যেহেতু এটা বড় একটা হাঁস ছিল। তারপর আমি সেদ্ধ করে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন একটা পেঁয়াজ কুচি আর তেল একটু পরিমাণে বেশি দিয়েছি। আমি ভালো করে ভেজে এটা বেরাস্তা করে নিয়েছি। যখন বেরাস্তা হয়ে যাবে এর মধ্যে আমি রান্না করে রাখা মাংসটা দিয়ে দিব। আজকে মাংসটা আমি একটু ভোনা ভোনা করছি, একটু ঝোল ঝোলও রাখছি, তবে নর্মালি দেখা যায় আমি আরও ভোনা করে ফেলি, এটা দেখা যায় পানিগুলো একেবারেই আমি শুকিয়ে ফেলি। সেটা করার জন্য দেখা যায় যে হাই স্পিডে দিয়ে পানিটা না শুকিয়ে অল্প আছে, এটা আস্তে আস্তে করে রান্না হয়ে যখন পানিটা শুকিয়ে যায় তখনই এটা যখন বাগার দেওয়া হয় এটাই সবচেয়ে বেশি ভালো লাগে। আজকে যেহেতু আমার কাছে সময়টা খুব কম ছিল, যার কারণে আমি একটু ঝোল ঝোল রেখেছি, তবে এটা এই অবস্থাতে আমি আরও প্রায় 20 মিনিটের মতো চুলায় রেখেছি। এটা আস্তে আস্তে করে তেলটা উপরে বেশি ওঠে, কালারটা খুব সুন্দর এসেছে, আর এটা কিন্তু খেতে কিন্তু অনেক ভালো হয়েছে। ঝটপট আপনারা এভাবে ট্রাই করতে পারেন হাঁসের মাংস ভোনা, সবাই কিন্তু অনেক পছন্দ করেছে, আর আমি কিন্তু খাইনি যেহেতু আমার বেবি এখনও ছোটো। আজকে আমি একটা কেক বানাচ্ছি, আমি যেভাবে কেক বানাই সেটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি 3টা ডিম নিয়ে নিচ্ছি। আজকে আমি ডিমের সাদা অংশ এক্সট্রাভাবে ফোম করছি না। আমি সেই সাথে দিয়ে দিলাম 1/2 কাপ চিনি, 1/2 কাপ চিনি আর 3টা ডিম। আমি একসাথে ভালো করে ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করে নিয়েছি। অবশ্যই বিট করতে হবে প্রায় 2 থেকে 3 মিনিটের মতো, এটা আমি বিট করে নিয়েছি। যখনই দেখব নর্মাল ডিমটা একটু ক্রিমি হয়ে গিয়েছে, ক্রিমি টেক্সচার এসেছে, এটার সাথে চিনির দানাগুলো মিশে গিয়েছে, তখনই বুঝতে হবে এটার বিট করা হয়ে গিয়েছে। আমি প্রায় 3 মিনিটের মতো এটা বিট করে নিয়েছি। একটু পরপর ইলেকট্রিক বিটারটা বন্ধ করে আবার অন করতে হবে। আমি ভালো করে বিট করে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ সয়াবিন তেল। তারপর আমি আবার প্রায় 1 মিনিটের মতো ভালো করে বিট করে নিয়েছি। আজকে খুব কম উপকরণ দিয়ে আমি এই কেকটা তৈরি করছি। যাদের কাছে কেক হয় না তারা আমার এই রেসিপিটা ফলো করলে আশা করছি আপনাদের কেকগুলো ভালো হবে। আমি এখানে ভালো করে বিট করে নেওয়ার পরে এর মধ্যে আমি ছাঁকনির সাহায্যে 1 কাপ দিয়ে দিচ্ছি ময়দা। এখানে যে 3টা ডিম দিয়েছি এখানে 1.5 কাপ ময়দা দেওয়া যায়, তবে আমি 1 কাপ ময়দা দিয়েছি। এর মধ্যে 1 চামচ দিয়ে দিয়েছি বেকিং পাউডার আর 2 চামচের আন্দাজে আমি দিয়ে দিয়েছি গোড়া দুধ। গোড়া দুধটা অপশনাল, আপনারা নাও দিতে পারেন, আমি দিয়েছি ফ্লেভারটা ভালো আসার জন্য। তারপর এটা আর বিট করতে হবে না, এটা চামচের সাহায্যে আমি যেভাবে দেখতে পাচ্ছেন এভাবেই মিশিয়ে নিচ্ছি। এভাবে মিশিয়ে নিলে দেখা যায় ভেতরে আর বাতাস ঢুকে না, যখন মিশাতে যায় তখন যদি অনেক জোরে জোরে মেশাতে যান, যদি বাতাস ভেতরে অনেক ঢুকে যায় তাহলে দেখবেন কেকটা অনেক বেশি ফুলে, কিন্তু যখন ঠান্ডা হবে তখন এটা চুপসে যায়। এ কারণে খুবই আলতো হাতে আস্তে আস্তে করে মেশাতে হবে। আমি যে প্রসেসে মিশিয়েছি আপনারা একই প্রসেসে মেশালে আপনাদের কেকগুলো আর চুপসে যাবে না। আমি ওভেনটা 10 মিনিটের জন্য একটু ফ্রি হিট করে নিয়েছি। অনেকে কিন্তু জিজ্ঞেস করেছেন আমার এটা কী ওভেন, এটা হচ্ছে ইলেকট্রিক ওভেন মিয়াকো ব্র্যান্ডের। আমার ওভেনটা ভালো আসলে, যে জিনিসটা যে ব্যবহার করে না কেন, এটা যদি নিজের আয়ত্তে চলে আসে যে এই জিনিসটাতে কীভাবে রান্না করলে জিনিসটা ভালো হবে, রেসিপিটা ভালো হবে, আসলে নিজের আয়ত্তে যখন চলে আসে তখন দেখা যায় যে কোনো জায়গায় যে কোনো পদ্ধতিতে আপনি রান্না করেন না কেন রান্নাটা ঠিক হবে। যাই হোক, আমি এখানে একটা পাউন্ড কেকের একটা মোল্ড নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি তেল ব্রাশ করে একটা নর্মাল কাগজ বিছিয়ে নিয়েছি। এর মধ্যে আমি যে ব্যাটারটা করে রেখেছি সেই ব্যাটারটা দিয়ে দিয়েছি। ব্যাটারটা দিয়ে দেওয়ার পরে আমি একটু ঝাঁকিয়ে দিয়ে নিয়েছি যাতে করে ভেতরে যদি কোনো বাতাস ঢুকে থাকে সেটা যেন বের হয়ে যায়। এদিকে আমার ওভেনের অলরেডি 10 মিনিট শেষ হয়ে গিয়েছে, যথেষ্ট গরম হয়েছে। আমি এখন
ভেতরে ঢুকিয়ে দিলাম, মাঝখানে থাকটাতে দিয়েছি যাতে করে দুই দিক থেকে সমান তাপ আসে। আমি এখানে 35 মিনিট সময় দিয়েছি, তবে 30 মিনিট পরে আমি এটা বন্ধ করে দিয়েছিলাম। আমার এক একটা হতে সময় লেগেছে 30 মিনিট। আর আমার এই ওভেনের সুবিধা হচ্ছে আমি দেখা যাবে 10 মিনিট 15 মিনিট পর পর একটু চেক করতে পারবো যে ওভেনে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে কি না। যারা ওভেন কিনতে চাচ্ছেন, আমি সময় করে পরে ওভেন কীভাবে আপনারা ইউজ করবেন, এখানে কীভাবে রান্নাটা করবেন, আমি সব কিছু নিয়ে বিস্তারিতভাবে ওভেন সম্পর্কে একটা ভিডিও বানাবো। যাই হোক, 30 মিনিট পরে আমি এটা বন্ধ করে দিলাম। আমার কাছে মনে হয়েছে এটা হয়ে গেছে, কারণ উপরের কালারটাও সুন্দর চলে এসেছে। এ কারণে আমি 35 মিনিট রাখিনি। আমি এখন জাস্ট একটু চেক করব, দেখা যায় ওভেন থেকে বের করে একটু চেক করা যায়, যেহেতু একেবারেই ফুলে গিয়েছে। যার কারণে আমি একটু চামচের সাহায্যে এখন এটা চেক করব। যখনই দেখবো যে এটার ভেতরে থেকে কিছু বের হয়ে আসছে না বা চামচের গায়ে কিছু লেগে থাকছে না, তার মানে এটা রান্না করা হয়ে গিয়েছে। তো দেখতে পাচ্ছেন কেকের কালারটা খুব সুন্দর এসেছে। এক একটা মূলত আমি বানিয়েছি আমার আব্বুর জন্য। আজকে যেহেতু সানজি চলে যাবে, আব্বুর জন্য আমি পাঠাচ্ছি। সবাই আমার আব্বুর জন্য দোয়া করবেন, কারণ আব্বু অলরেডি আজকে আব্বু ইন্ডিয়ায় যাচ্ছে। আব্বুর একটু হার্টের একটু সমস্যা দেখা দিয়েছে, যার কারণে ইন্ডিয়ায় গিয়ে আব্বু ট্রিটমেন্ট করবে। সবাই আব্বুর জন্য দোয়া করবেন। এই ভিডিওটা হচ্ছে গত পরশু দিনের একটা ভিডিও, আমি আপনাদের সাথে শেয়ার করছি। আজকে আব্বু ইন্ডিয়া অলরেডি ব্যাক মানে রওনা দিয়েছেন, তো সবাই দোয়া করবেন। এখানে কেকটা খুবই স্পঞ্জি হয়েছে, আমি একটু পিস করে কেটে নিচ্ছি। ঠান্ডা হলে তারপর কাটলে ভালো, যেহেতু একটু তাড়াহুড়োর মধ্যে সব করছি, একটু গরম গরম আমি কেটে ফেলছি। এটা কিন্তু দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক মজা হয়েছে, আর সফট হয়েছে অনেক, আপনারা দেখে বুঝতে পারছেন। নিজের হাতে কিছু তৈরি করে সবাইকে খাওয়ালে ভালো লাগে। আর ঢাকা থেকে যেহেতু ও যাচ্ছে, চিন্তা করলাম একটা কেক পাঠাক, একটা সবাই অনেক পছন্দ করে আমার হাতে বানানো কেক। আর বাড়তি কিছু দিইনি, যেহেতু যাওয়ার সময় আসলে নিতে চায় না, নেওয়াটা একটু ঝামেলা হয়ে যায়। আমি একটা কাগজে এরকম ব্যাগে করে কার্টনে করে পিসগুলো দিয়ে দিচ্ছি। আগামীকালকে ইনশাল্লাহ আমি কাপ কেক বানাবো। একই প্রসেসে আমি কাপ কেক কীভাবে বানাই সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। যারা আমার চ্যানেলে নতুন, এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিতে ভুলবেন না। আজকে আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।